बोलता भाई हूँ। तो सामने तो सुन ले, एको भी ना, एको भी ना कहो ना, एको भी ना कहो, कुछ भी कथा बोलो ना स्त्री साथ। না কে উনি ঘটনাগুলো বললেন আমি শুনলাম, আপনাকে আশ্বাসন দিলাম আমি, আমাদের দেশে আইন এখনো আছে, আপনার পাশে আমরা আছি, কোনো অসুবিধা হবে। সিট গঠন হয়েছে বা 7 দিন হয়ে গেল এখনো কেউ গ্রেফতার হয়নি। দেখুন যখন অত বড় ঘটনা যখন হয় তো অনেক ম্যাচিউরড মাইন্ড এই কাজটা করেছে, তো সেই ভেদ করতে গেলে তো সময় একটু লাগবে। এটা আমরা এর মধ্যে ওর শ্রাদ্ধ টান্ধ আছে সেটা মিটে যায়। বাড়িতে ব্যাগ ছিল, কিন্তু ব্যাগের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি ঘটনার পর। এটা ব্যাপারে আমি জানা নেই, কিন্তু পুলিশের উপরে আমাদের ভরসা আছে, দেখা যায় পুলিশ। লতিফ একটা সিবিআই ইডি ওয়ান্টেড, তার প্রেজেন্স পাওয়া গেছে ঘটনাস্থলে। হ্যাঁ সেটা তো ওখানে সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে লতিফ। আমার ব্যক্তিগত একটা মত আছে কি লতিফ ইজ দ্য মানে ওয়ান অফ দ্য লিঙ্ক এই খুনের মধ্যে। সেই লিঙ্কটাকে যদি পুলিশ ধরতে পারে তাহলে নিশ্চিতভাবে পুলিশের সঙ্গে কথা বলবেন। আমি পুলিশের সঙ্গে তো কথা বলার এখন কোনো সুযোগ নেই আমার, এসপির সঙ্গে আমি দেখি ফোনে কথা বলবো। তদন্ত চলছে, পুলিশ দেখুন তদন্তে যখন কোনো খুব তাড়াতাড়ি এক্সপোজ না করতে পারে তাহলে ভাববেন কি অনেক চক্রব্যূহ মধ্যে এই ঘটনাটা ঘটেছে। আপনার অ্যাসাম্পশন কি আপনি মনে করছেন? এটা অনেক কথা মিডিয়াকে বলা অসুবিধা থাকে, বিশেষ করে আমার আমি আমার জায়গা থেকে, কিন্তু এইটুক বলছি কি এই রাজু ঝাকে খুন করাটা অত মানে সোজা নেই। সোজা খুন হয়ে গেছে, কিন্তু যারা করেছেন তারা যদি ভাবছেন কি বাড়িতে বসে আমি তামাশা দেখব আর বেঁচে যাব, আমার মনে হচ্ছে না। কয়লা সিন্ডিকেটে কিছু কাজ করছে মনে হয়? এই ব্যাপারে আমার খুব অভিজ্ঞতাও নেই, জানিও না কি ম্যাটার আছে, কিন্তু নিশ্চয় এটা বড় মাথার কাজ আছে, ছোট ছোট লেভেলের এটা কাজ না। না আমার পারিবারিক সম্পর্ক ছিল, আমার সঙ্গে কোনো বিজনেস বা কোনো অন্য কোনো ম্যাটার নেই না আমি, কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক আসছে কি না। এদের বাড়ি আমাদের বাড়ি খুব কাছাকাছি, দেশে গ্রামের বাড়ি। নিশ্চয়ই নিশ্চয়ই আমার তখন আমি বিজেপিতে গেছিলাম, তখন ওকে ও বিজেপিতে জয়েন করেছিল, আমিও মঞ্চে ছিলাম, দিলীপদাও ছিল, আমরা ছিলাম, সে সম্পর্ক থেকে অনেক আগে থেকে আমার সম্পর্ক। এখন কি বিজেপি ছিল? না না, ও যখন ও এরপরে অ্যারেস্ট হয়েছিল তারপর থেকে ও পার্টিটা করি, কিন্তু ওকে আমরা তৃণমূলে কাজে লাগাবার চেষ্টা করছি, ইতিমধ্যে এই ঘটনাটা ঘটেছে। এর পেছনে রাজনৈতিক কোনো কারণ কি আপনার মনে হয় নাকি টোটালটাই অন্য? আমি না ইডি না সিবিআই না সিআইডি, আমি আমার অ্যাসাম্পশন একটাই আছে কি যারা করেছে তারা এটা ভাববেন না কি করে খুব শান্তি। না ওর তো নিজেরও একটু মানে ওভার কনফিডেন্স ছিল, নালে একা কেউ এরকম একটা গাড়িতে বসে যাচ্ছে কত। দেখুন ব্যবসা বিজনেসের মধ্যেও তো অনেক রকম শত্রুতা থাকে, তো অত ওভার কনফিডেন্স ওর থাকা ঠিক নেই, ঠিক না। আমি ওই সব মধ্যে নেই, আমার আমি ভরসা করি পুলিশ যদি চায় আর ধরা যায় না, এটা একটা মানে হাস্যকর কথা। তদন্তে আস্থা আছে? নিশ্চিত রূপে আস্থা আছে, সিটের তদন্ত হয়তো কাছাকাছি পৌঁছেও গেছে, কিন্তু এখন এক্সপোজ করছে না তারা। ঝাড়খন্ড থেকে সার্চ ফুটার এসেছিল বলছে পুলিশ বলছে, এটা আমিও বিশ্বাস করি কি এর মধ্যে বাইরে ইনভলভমেন্ট কিছু আছে। বর্ডার এলাকায় তাহলে কি নজরদারির কোনো খামতি রয়েছে? বর্ডার এলাকা কি করে নজরদারি করবে, এটা তো বাংলাদেশ ইন্ডিয়ার বর্ডার নেই বা ইন্ডিয়া পাকিস্তানের বর্ডার নেই, যে আপনি কোথায় থেকে কে টপকে যাবে, 200 রাস্তা আছে, কোন রাস্তা দিয়ে যদি এ করে তাহলে তো এক একটা গাড়ির উপরে এক একটা পুলিশ লাগাতে হবে, এটা সম্ভব নেই। যেটা সম্ভব নেই সেটা অর্জুন সিং কেন এইসব কথা বলছেন, লক্ষ্য কি? প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, যেটা বলছিলাম, অর্জুন সিং বিজেপির টিকিটে যিনি এমপি হয়েছেন কিন্তু তিনি তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন, তিনি হঠাৎ এই সব কথা কেন বলছেন এবং তিনি
কেন চলে গেলেন রাজু ঝাঁয়ের বাড়িতে দুর্গাপুরে, যাকে পূর্ব বর্ধমানের শক্তিগড়ে একেবারে গুলিতে ঝাঁঝরা করে মেরে ফেলা হয়েছে, যাকে বলা হচ্ছে কয়লা মাফিয়া। তৃণমূল কংগ্রেস বলছে কয়লা মাফিয়া, কয়লা মাফিয়া। বিজেপিতে জয়েন করেছিলেন দিলীপ ঘোষরা, তাকে জয়েন করিয়েছিলেন কয়লা মাফিয়া। তারপরে কেন্দ্র মন্ত্রীর সঙ্গে ছবি ইত্যাদি বিষয় নানানভাবে যখন রাজু ঝাঁকে এই রাজ্যের শাসক তোপ দাগার চেষ্টা করছে, দেখে দেওয়ার চেষ্টা করছে কয়লা মাফিয়া দুষ্কৃতি এইসব বলে, তখন তার বাড়িতে চলে গেলেন অর্জুন সিং। পরিবারের পাশে থাকার কথা বলছেন এবং বলছেন যে আমাদের সঙ্গে অনেক দিনের, অনেক আগের সম্পর্ক। ঠিক আছে, সম্পর্ক থাকতেই পারে, পুরনো পরিচিতি থাকতেই পারে, কিন্তু এই সময় এইভাবে যাওয়া এবং মিডিয়ার সামনে এইসব কথা বলা, দেখুন দলের অবস্থান রাজু ঝাঁয়ের বিরুদ্ধে যা পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেসের কয়লা মাফিয়া দুষ্কৃতি এসব বলা হচ্ছে, বিজেপির লোক বলেও তোপ দেখা হচ্ছে। তো যদি তার ব্যক্তিগত কোনো সম্পর্ক থেকে থাকে তো তিনি গোপনেই যোগাযোগ করতে পারতেন, ফোনাফোনি করা বা এইসব। কিন্তু অর্জুন সিং এইভাবে প্রকাশ্যে, এর আগেও কিন্তু মিডিয়াতে কথা বলেছেন একেবারে রাজু ঝাঁয়ের পরিবারের পাশে থেকে, এবং আজকে একেবারে বাড়িতে চলে যাওয়া দুর্গাপুরে এবং তারপর মিডিয়ার সামনে এই সব কথা বলা, এবং আমি কথাগুলো শুনছিলাম, কয়েকটা কথা তো আমার কানে তো ভীষণই একটা খটকা তৈরি করলো। যেমন একটা কথা বললেন যে পুলিশ চাইলে কিন্তু ধরতে পারে, পুলিশ চাইলে কিন্তু ধরতে পারে। কেন এই কথা বলছেন, তাদেরই তো সরকার চলছে। হ্যাঁ, তিনি হয়তো বিজেপির টিকিটে এমপি হয়েছেন, কিন্তু তিনি তো অভিষেকের সঙ্গে জয়েন করে গেছেন, তো এইরকম কথা কেন বলছেন মিডিয়ার সামনে। আর একটা কথা, যখন বলা হয়েছিল যে বিজেপিতে জয়েনের যে বিষয়টা, রাজু ঝাঁয়ের বললেন যে হ্যাঁ বিজেপিতে জয়েন করেছিলেন কিন্তু তারপর আর কাজ করেননি, আমরা তাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম। মানে আমরা বলতে তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস তাকে কাজে লাগানোর চেষ্টা করছিল। তাহলে এটা কী দাঁড়াচ্ছে, তাহলে রাজু ঝা কোন দিকে ঝুঁকে গিয়েছিলেন, যেখানে তৃণমূল কংগ্রেস বলছে যে ও বিজেপির লোক, বিজেপির লোক, বিজেপির লোক, কিন্তু তৃণমূলেরই একজন নেতা এই মুহূর্তে তিনি বলছেন যে হ্যাঁ জয়েন করেছিলেন কিন্তু কাজ করেননি, আমরা তাকে কাজে লাগানোর চেষ্টা করছিলাম, আমরা মানে তৃণমূল কংগ্রেসের দিকে, যেটা পরিষ্কার আমরা বুঝতে পারছি তার কথাতে। এ তো একেবারে হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার চেষ্টা করছেন, কেনই বা বলছেন এইসব কথা। তাহলে এইসব কথা তিনি বললে তার দল তাহলে এবার কী বলবে, কেন বলছেন অর্জুন সিং? দর্শক মনে কিন্তু একটা প্রশ্ন জাগছে, বললেন উনি কিন্তু মাফিয়া এইসব কথা বলছেন না, সবটা আমি আপনাদেরকে শোনাইনি, আরও যা আমি শুনলাম, উনি কিন্তু একজন ভালো ব্যবসায়ী বলেই কিন্তু বারবার সার্টিফিকেট দিয়ে গেছেন অর্জুন সিং রাজু ঝাঁকে। দুষ্কৃতি, কয়লা মাফিয়া, মিডিয়াতেও দেখবেন ওনাকে এই শব্দ ইউজ করছে, কয়লা মাফিয়া, আর তৃণমূল কংগ্রেস তো বলছেই, কিন্তু অর্জুন সিং সে কথা বলছেন না। তিনি কিন্তু বারবার বলছেন যে একজন ভালো ব্যবসায়ী ছিলেন, একজন ভালো ব্যবসায়ী ছিলেন, তিনি কিন্তু ভালো ভালো বলেই সার্টিফিকেট দিচ্ছেন। আর সেই সঙ্গে বলছেন যে নিশ্চয়ই একটা লিঙ্ক আব্দুল লতিফের থাকতে পারে, কারণ তাকে দেখা গেছে ওই দিনে। লিঙ্ক মানে এক জায়গা থেকে আমি শুনছিলাম 200% লিঙ্ক নিশ্চিত, আমি নিশ্চিত, এরকম বলছিলেন অর্জুন সিং যে আব্দুল লতিফের সঙ্গে কিন্তু এর একটা লিঙ্ক রয়েছে এবং তাকে ধরতে হবে, তাকে কিন্তু ধরতে হবে জানতে চাইলে। আর এটাও বলেছেন যে আব্দুল লতিফ যদি ধরা না পড়েন তাহলে তাকেও হয়তো মেরে ফেলা হতে পারে, কারণ পেছনে কিন্তু বড় মাথা রয়েছে, পেছনে কিন্তু বড় মাথা রয়েছে। এখন দর্শক এই রাজ্যের কয়লা, কয়লা পাচার এইসব ক্ষেত্রে যেসব নাম আমরা শুনেছি, যেসব মাথা বলে আমরা কথাগুলো শুনেছি, জানি না কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন অর্জুন সিং আজকে, যে আব্দুল লতিফকেও মানে ধরে ফেলতে হবে খুব দ্রুত, বা তাকে সারেন্ডার হয়ে যেতে হবে, নাহলে তাকেও কিন্তু খুন করা হতে পারে। আর যেটা বিষয়টা হয়েছে এখানে, একটা লিঙ্ক কিন্তু আব্দুল লতিফের রয়েছে, সেটাও তিনি কিন্তু একটা বলছেন, অনেকটাই নিশ্চিত হয়ে তিনি কিন্তু দাবিটা করছেন। ফলে দর্শক যে ধরনের কথা আজকে বলেছেন অর্জুন সিং, খুবই কিন্তু গোলমেলে লাগলো, খুবই গোলমেলে লাগলো। তিনি যে দলে রয়েছেন সেই দল তার এই কথাগুলোকে যে মানে ভালোভাবে নেবে না সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। তাহলে কি তিনি ইচ্ছা করেই বলছেন? তাহলে কি অর্জুন সিং এইসব কথাগুলো ইচ্ছে করেই বলেছেন বা বলছেন, বা এই যে চলে গেলেন দুর্গাপুরে একেবারে পরিবারে
দেখা করতে, এই যে বিষয়গুলো এবং সেগুলো মিডিয়া হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসও তো বিষয়টা দেখছে এবং তাদেরকেও তো প্রশ্নের মুখে তো পড়তে হচ্ছে। আমি দেখছিলাম কয়েকটা মিডিয়া টিএমসি নেতাদেরকে প্রশ্ন করছে যে আপনারা এইসব বলছেন, আপনাদের নেতা তো বাড়িতে চলে গেছেন, গিয়ে বলছেন যে ভালো ব্যবসায়ী ছিলেন। এখন তাদেরকেও তো মানে কি বলবো, খাবি খেতে হচ্ছে উত্তর দিতে গিয়ে। ফলে এটা কি ভালোভাবে নেবে তৃণমূল কংগ্রেস, মানে এই অর্জুন সিংকে এই এই কেসে ভালোভাবে কি নেবে? দর্শক, এটা একটা প্রশ্নের, এবং এটাও প্রশ্নের যে অর্জুন সিং কি জানেন না যে আমি এইসব কথা বললে তৃণমূল কংগ্রেস তাকে কীভাবে দেখবে? উনি কি জানেন না, নাকি জেনে শুনেই বলছেন, নাকি জেনে শুনেই বলছেন? হয়তো জানি না দর্শক, হয়তো আমি প্রশ্ন রাখছি যে তিনি কি তাহলে এরকম চাইছেন যে একটা চিড় ধরে যাক এই দলটার সঙ্গে, মানে আমার একটা চিড় ধরে যাক, ধরে যাক চিড়, তারপর যা করার করব, যা সিদ্ধান্ত নেওয়ার নেব, এইরকম লক্ষ্য নিয়েই কি অর্জুন সিং এগোচ্ছেন? তার মানে কি এই দলটাতে তার আর ইচ্ছে নেই থাকার, সেজন্য কি একটা কোথাও রাস্তা তৈরি করছেন, বেরোবার রাস্তা, একটা বিতর্ক তৈরি করে চলো, যখন এটা বিতর্কটা যখন বড় আকার ধারণ করবে তখন চলে যাওয়া, সরে যাওয়া, বা যদি ওরাও সরিয়ে দেয় তাও বেটার, মানে এরকম আর কি, যে সরে পড়ার কি কোনো একটা রাস্তা তৈরি করছেন অর্জুন সিং? তা নাহলে এইভাবে এতটা এত কথা প্রকাশ্যে বলছেন যে কথাগুলো শুনলেই তৃণমূল কংগ্রেস রেগে যাবে, সেটা কি করে সম্ভব? দর্শক, আপনাদের কি মনে হয়? আর যদি সরে আসেন তাহলে আবার কোন দিকে যাবেন, কোন দলে যাবেন দর্শক, এটাও প্রশ্নের। তবে দর্শক, যখন অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন তখন কিন্তু অনেকেই বলেছিলেন যে অর্জুন সিং কিন্তু ভালোবেসে তৃণমূল কংগ্রেসে জয়েনটা করলেন না, অ্যাকচুয়ালি তিনি বাধ্য হয়েছেন জয়েন করতে, কারণ তিনি জয়েন না করলে তাকে হয়তো গ্রেপ্তার হতে হতো। মানে এমনই সব একেবারে প্লট সাজিয়ে ফেলেছিল শাসক, তাকে গ্রেপ্তার হতে হতো, মানে বলা যায় যে গ্রেপ্তারি এড়াতেই তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে জয়েনটা করেছিলেন, বা জয়েন করতে বাধ্য করা হয়েছিল। এখন দর্শক, জানি না সেটা কতটা কি ঠিক, আর জানি না সেই চাপ থেকে অর্জুন সিং এই মুহূর্তে অনেকটা মুক্ত হয়েছেন কি না, সেই জন্যই একটা রাস্তা তৈরি করার চেষ্টা করছেন কি না দল থেকে সরে পড়ার, নাকি 2024 যেহেতু এগিয়ে আসছে নতুন কোনো রাস্তা তিনি দেখতে পেয়েছেন কি না, নাকি আবার এইসব করে দলের কাছে দড় বাড়াচ্ছেন, সেটাও দেখতে হবে। যাই হোক দর্শক, প্রশ্ন অনেক, উত্তর পেতে গেলে আমাদেরকে আরও কয়েকটা মাস অপেক্ষা করতে হবে এবং তারপরেই হয়তো পরিষ্কার আমরা জানতে পারবো যে অর্জুন সিংয়ের আসল লক্ষ্যটা কী। দর্শক কি বলবেন, যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।